আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসলাম মা বাইনা শেয়ারে, আমাদের সেম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সেমের মধ্যে পার্থক্য হলো, আহলে কিতাব এবং আমাদের সেমের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সেম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম, নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আরেকজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে, 60 সোয়া কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলুন, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 সোয়া কেজি, 50-এর উপরে 10, তাহলে কত হল? 60 সোয়া কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাভদ্রায়ক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান, রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে, তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে, হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে, ওই সব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 100 কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন
এক কেজি 250 সোয়া কেজি করে চাল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকেলে, প্রত্যেক দিন বিকেলে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘে জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে, ইনশাল্লাহ হবেই, হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাজাকুমুল্লাহ খায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজুলুন নাস আলাল ফিত্র, লা ইয়াজুলুন নাস আলাল খায়র মা জালুল ফিত্রা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজুলুদ্দিন জাহিরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটা, তো সব আগে আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল খেলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ইয়াহুদাওয়ানা সারা ইয়াক্ষেরু না, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতা, সতর্কতার কিছু বলেছি? সতর্কতা আমার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই চললে। জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আরেকজনের উপরে শান্তি কামনা করল, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়া। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষার সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো, কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায়
তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই, মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান, এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন, করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখোনি, আমাকে নামিয়ে দিতে পারোনি, দেখো জুলুম করো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করবো না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলেই তো হবে, তোমার জিম্মেদারি তুমি পালন করবে, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সমানো দাম দিনে, ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো, যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও তো। তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে, তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ মাচালো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার, এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতার রুতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইল্লাম তাকুন ফাতমায় রাতিন, তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না, আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না, টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে সুখা খেজুর, সম্ভব না হলে পানি, বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকা ইফতার, তো হাদিস ঠিক নয়, এ দোয়া পড়া যাবে না, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে। জাহাবা জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকা ইফতার, তো এই হাদিস চলবে না, আজীবন বলে আসলাম যে ওটা বাদ দিন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক, আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতাল আজরি ইনশাআল্লাহ। আমি দুয়ার ওখানে দুয়া তুলতে আসেনি, আমি দুয়া করতে বলছি, সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে, মানে দেও এখনই, দেও মানে এইভাবে এখনই দিতে হবে, দেও তো আগে তারপরে কোনো কথা না, চল বাজারে আগে 500 জমি করে দাও তারপরে কোনো কথা, আগে দেও, বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে, আর কান্নাকাটি ভাব থাকবে, এমনি যদি হুমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে, আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে, আপনি একবারে কান্নাকাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন, আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সেয়াম হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সেয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সেয়াম রাখার জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন, আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে, এ কথা ঠিক। এরপরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন,
আলিয়াদুলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, পাঁচটা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে, ফিরে এসে পাঁচটা টাকা নেও, পাঁচটা টাকা নিয়ে রাখো, যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা, খুচরো টাকা দেন আম্মা আমাকে, পঞ্চাশটা একশোটা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন, আজকেই যখন বাড়ি থেকে বের হব আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো, পাঁচশো টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ কর। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি, আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারি মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারি মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা, খাসিটা যে জবাই করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো? বলে নয় ভাগই দিয়ে দিয়েছি, এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে, এক ভাগ দিয়েছে। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো, নয় ভাগই দিয়েছি, এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে, এক ভাগ দিয়েছে। বোঝা যায় না কথা মনে? তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি, যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে, এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথায় নাকি বুখারিতে আছে, একবারে মিথ্যা কথা বুবু। তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পরলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথায় নাকি বুখারিতে আছে বুবু। তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেকাত সলাতুল্লাহ অবিন পড়িও বুবু, বারো বছরের নেকি হবে। মাগরেবের পরে কয় রেকাত? ছয় রেকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সলাতুল্লাহ অবিন মাগরেবের পরে নেই, কোথায় আছে? সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুল্লাহ অবিন, মাগরেবের সময় নেই, ভুল হিসাব। মাগরেবের দুই রেকাতই সলাত। আব্দুর রাজাক সাহেব, শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা, এক টানা রাখবে এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না, আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবো। দশ টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন, আমিও তোমার সাথে আছি। বৈঠকি দানে আমি আপনাদের সাথে আছি, বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো,
কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকে দামে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি, আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান, প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়। কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ, ওইগুলো আগে তারপরে শাওয়াল। বুবুরে এ কথাও মিথ্যে, শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালে। কথা মিথ্যে, শাওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম, হাইজেরগুলো পরে হবে এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা 13, 14, 15, তাহলে রামাজান আর 13, 14, 15, এ হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি। দেখো দেখো, তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সেম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলেলোমলা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না, শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে, অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে 1 টানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য 1 টানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও, কোনো মহিলা, আমার কোনো দিনী বোন, 10 টাকা 20 টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে, সব সময় দেওয়া হাতটা রাখবেন। 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 1 টাকা হলেও, কোনো দিন এভাবে হাত পাতাবেন না, সব সময় দেওয়া। 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন, একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার 8 দিন 15 দিন আগে থেকে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক,
সংগ্রহ করার চেষ্টা করবেন, এই টাকাটা মাদ্রাসায় দিব, তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রমজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় 100 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন, এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম।